কই গেলে সবাই? এই তো এই তো মিলি, ব্যাগগুলো সব সামলে নেবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগগুলো সব গুছিয়েই নিয়েছি, আর ফেলে যাওয়ার কোনো সিনই নেই। ফেলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। হুম হুম, গুছিয়ে নিয়েছি, চলে আয় সব। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। হাঁটির রাস্তায় কতদিন পর হাঁটছি, তোর শ্বশুর বাড়িতে এবার ঘন ঘন আসতেই হবে। হ্যাঁ দাদা। ওয়াও, কি সুন্দর তোমাদের এখানটা, চারিদিকে সবুজে সবুজ। ঠিক আছে, তোমাদের একদিন গ্রামটা ঘুরিয়ে দেখাবো, দেখবে গ্রামটা কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যেও। কিরে মিলি, অত আগে আগে যাচ্ছিস কেন? কি বললো শুনলি? গ্রাম ঘোরাতে নিয়ে যাবে। হ্যাঁ বৌদি ভাই, চারিদিকের প্রকৃতিটা দেখতে দেখতে এগিয়েই চলে যাচ্ছে। মিলি, এই রাস্তাতেই নদী পড়বে। সত্যি? হ্যাঁ। ওইদিকে তাকিয়ে থাকবে, ওই দেখো ওই দেখো নদী। হ্যাঁ, কত বড় নদীটা। আর কতক্ষণ যেতে হবে? এই তো আর একটুখানি, চলেই এসছি প্রায়। বৌদি, ও বৌদি। ও মা, তোমরা চলে এসছো? হ্যাঁ গো। একটাও তো ফোন করে জানালে না, সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? খুব ভালো, কি সুন্দর হয়েছে। দাঁড়া দাঁড়া, এখন এসো না, আমি বরণ ডালাটা চট করে গিয়ে নিয়ে আসি, তুমি দাঁড়াও কিন্তু। আচ্ছা আচ্ছা, এই যে বরণ ডালা নিয়ে চলে এসেছি। এসো এবার ঘরে এসো। দিদি ভাই, তুমি আমাকে তুমি না তুই করেই ডেকো। ঠিক আছে, আমি তোকে তুই করেই ডাকবো। ঠিক আছে দিদি ভাই। তুই যদি বলে আসতিস, মা না তীর্থে গেছে। ও, তুই কিন্তু ভারী মিষ্টি। আমার চেয়ে তো তুমি মিষ্টি, খুব মিষ্টি। আসুন দাদা, আপনারা ভেতরে আসুন। কিন্তু মা কোথায়, দাদারা কোথায়? দাদা কাজে গেছে আর মা তীর্থে গেছে, আসুন।